হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের যত দর্শক আছে অর্থাৎ ভিউয়ার্স আছে সমস্ত ভিউয়ার্সকে আমরা জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তো আজকে আমাদের এই ভিডিওটা একটু আলাদা রকমের হবে যারা আপনারা জানেন যে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম WTL এর যে ডেটা এন্ট্রি অপারেটার রিক্রুটমেন্ট হবে অর্থাৎ ডিও রিক্রুটমেন্ট হবে তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে মেলের মাধ্যমে তো আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি সেইভাবে ডিমান্ড করেন তাহলে কিন্তু আমরা একটি টাইপিং টেস্ট সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো তো আজকের আমাদের এই ভিডিওটি হচ্ছে সেই টাইপিং টেস্ট সম্পর্কিত ভিডিও এখানে আপ দেখানো হবে যে আপনারা যখন টাইপিং টেস্ট করতে যাবেন তখন সেখানে কিভাবে আপনাদেরকে টাইপিং টেস্ট করানো হবে এবং আপনাদের কি কি করা উচিত সেটাই তো চলুন শুরু করা যাক প্রথমে বলে রাখি যে আপনাদেরকে যখন টাইপিং টেস্ট যেখানে আপনাদেরকে সেন্টার পড়েছে যেখানে আপনারা টাইপিং টেস্ট করতে যাবেন সেখানে এরকম আপনার একটা কম্পিউটার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ কম্পিউটারের সামনে আপনারা বসবেন যা যা কাজ করার আগে ওনারা করবেন হয়তো সিগনেচার টিগনেচার সেগুলো করার পর তো আমরা মেন জিনিস কম্পিউটার নিয়ে আলোচনা করব কম্পিউটারে যেহেতু টাইপিং টেস্ট করতে হবে তো ওনারা হয়তো আপনাদেরকে বলে দেবেন আমি একদম প্রথম লেভেল থেকে ধরছি যে আপনাদেরকে বলে দেবেন অনেক সময় বলে দেন আবার অনেক সময় বলে দেন না এই যখন বলে দেন না তখন কিন্তু জানবেন যে এটা কিন্তু ওনারা চেক করছেন যে আপনি এই কাজটি করছেন কী করছেন না যারা কম্পিউটার নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে তারা তো এই বিষয়টি জানে যারা কিন্তু ঘাঁটাঘাঁটি করে না তাদের অসুবিধা হয় তারা কি করে প্রথমে গিয়ে আপনি ওয়ার্ড খুঁজতে থাকেন এখানে এবার আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন হয়তো এই যে আমার স্ক্রিনের এই যে সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে অনেকগুলো এখানে আপনারা আইকন দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে হয়তো কোনো আইকনই নেই তখন আপনারা ভাববেন যে আমাদের ওয়ার্ড কই বা এক্সেল কই আপনাকে বলবে আপনার ওয়ার্ড এক্সেল সব ইনস্টল করা আছে আপনি খুঁজে বার করুন দিয়ে আপনার টাইপিং দেওয়া হয়েছে টাইপিং টেস্টটি সময়ের মধ্যে কমপ্লিট করুন এবার যারা কম্পিউটার বেশি ঘাটে না তারা কিন্তু এই সম্পর্কিত তাদের অসুবিধা হবে তো প্রথমে আপনারা গিয়ে কি করবেন সেটা থেকে আমরা শুরু করি তারপরে আমরা বলে দিচ্ছি তো প্রথমে আপনারা যখনই যাবেন তখন আপনাদেরকে হয় উইন্ডোজ টেন দেওয়া হবে অথবা উইন্ডোজ ইলেভেনে আপনাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হবে অথবা আপনাদেরকে এক্স যেটা দু হাজার মানে উইন্ডোজ সেভেন আছে সেটা দেওয়া হতে পারে তো যাই হোক এরকমই দেখতে দেখতে হবে তো আমার কিন্তু আপনারা হয়তো পাচ্ছেন তো এবার কি করবেন এখানে এসে সর্বপ্রথম আপনাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে আগে একটা ফাইল তৈরি করে নিতে হবে তো ফাইল তৈরি না করলে তো আমি সেভ করতে পারবো না মাপ করবেন ফাইল নয় ফোল্ডার তো ফোল্ডার তৈরি করে নিতে হবে ফোল্ডার তৈরি করার জন্য কি করবেন মাউসটাকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে নিউ বলে অপশন আছে তো আপনাদের ক্ষেত্রেও নিউ অপশন থাকবে তো আপনারা দেখবেন রাইট ক্লিক করবেন ক্লিক নয় তো নিউ নিউ যাওয়ার পর দেখুন আমি নিচে করি গেলে ওপরে তাহলে এখান থেকে বুঝতে পারবেন এই যে ওপরে একদম দেখুন ওপরে ফোল্ডার দিয়ে আছে এই ফোল্ডারে এবার ক্লিক করবেন তো যখনই আপনি ফোল্ডারে ক্লিক করলেন তখন আপনাকে বলা হচ্ছে ফোল্ডারের কিছু নাম দেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি বলে দেন ওনারা যে আপনারা এই নামে ফোল্ডার করবেন তাহলে তো আপনারা সেই নামেই করবেন যদি ওনারা কিছু না বলেন তাহলে আপনারা আপনাদের যে নিজস্ব নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দেখুন প্রবীর হাজরা আচ্ছা এরপর এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আন্ডারস্কোর দেবেন আন্ডারস্কোর দেওয়ার পর এইবার কি করবেন যদি ওনারা বলে তাহলে ভালো আর যদি না বলে তাহলে এটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনার যে রোল নাম্বার আছে দেখবেন ডি ও দিয়ে একটা রোল নাম্বার আছে আমি জাস্ট একটা রোল নাম্বার আজকের ডেটের অনুযায়ী দিয়ে দিচ্ছি জিরো এক জিরো এক দু হাজার তো তো এই দিয়ে আমি করে দিলাম দেখুন এখানে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল তো এই ফোল্ডারটির ভেতরে এবার আমাকে সমস্ত কিছু আমি যা কাজ করবো সেটা সিলেক্ট করে মানে সেভ করে রাখতে হবে তো প্রথম কাজ হচ্ছে আপনাদের একটা ফোল্ডার তৈরি করা ডেস্কটপের মধ্যে তো আমি সেই ফোল্ডারটা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ফোল্ডার তৈরি করে নিবার পর আমাদেরকে এবার ওয়ার্ডটা ওপেন করতে হবে অর্থাৎ তো আমরা কিভাবে ওপেন করবো তো সেটা দেখে যেহেতু উইন্ডোজ ইলেভেন তার জন্য এখানে আপনারা সার্চ করতে পারেন আর যদি আপনাদের উইন্ডোজ টেন থাকে তো এই জায়গাটাতে দেখবেন টাইপ হেয়ার টু সার্চ বলে লেখা থাকবে এই ঠিক এই জায়গাটাতে তো এখানে আপনারা লিখে ওয়ার্ড লিখে সার্চ করবেন তো যখনই ওয়ার্ড লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম ওয়ার্ড চলে আসবে ওয়ার্ডে ক্লিক করবেন যখনই তখন কিন্তু ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে তো আমার ওয়ার্ডটা দেখুন ওপেন হয়ে গিয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখনই নেবো এরকম চলে আসবে এবার ধরুন আমি বলছি যে টাইপ হেয়ার টু সার্চে ক্লিক করলেন আসছে না তো আমরা কি করবো তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে কিছুই করতে হবে না আমাদেরকে আমাদের কিবোর্ডে দেখবেন একটা উইন্ডোজ কি আছে সেই উইন্ডোজ কি আর আর একসাথে ক্লিক করবেন উইন্ডোজ কিটাকে ক্লিক করলেন তারপর আর ক্লিক করবেন তো রান ওপেন হবে তো রান যখনই ওপেন হবে এখানে আপনি লিখবেন ডাব্লু আই এন ও আর ডি মানে উইন ওয়ার্ড তো এই উইন ওয়ার্ড লিখে যখনই ওকেতে ক্লিক করবেন তো আপনার কম্পিউটারে যেখানেই ওয়ার্ডটি থাকুক সেটা কিন্তু চলে আসবে তো যখনই এই ওয়ার্ডটি চলে এলো আমরা ব্ল্যাঙ্ক সিট নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক সিট নিয়ে ওপেন করে নিলাম তো আপনারা দেখতে পাবেন এই রকম তো আমারটা যেহেতু উইন্ডোজ মাপ করবে 2019 এ তার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের যদি 2007 বা কিছু থাকে সেটা আলাদা দেখাবে মানে এই উপরের যে বক্সগুলো আছে সমস্ত একই থাকে শুধু একটু ইউজার ইন্টারফেস যেটাকে বলা হয় সেগুলো একটু চেঞ্জ হয় আমাদের মেইন জিনিস হচ্ছে এইটা লেখা তো এবারে আমরা এখান থেকে টাইপিং সার্চ করব বা টাইপিং লিখব তো তার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে জানো এই প্রবলেমটা ভর্তির ক্ষেত্রে কিছু না হয় আমরা যাই করি না করি এখানে ফাইলে যাবেন দেখুন এখানে অপশন আছে ফাইল অথবা ওপরে সেভ আছে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন ফাইলে গেলেন ফাইলে যাওয়ার পর সেভ এ ক্লিক করবেন সেভ অ্যাজ তারপরে মানে আমি ব্রাউজ করতে চাইছি কোথায় সেভ করব ব্রাউজে ক্লিক করলাম এরপর ডেস্কটপে যাব ডেস্কটপে যাওয়ার পর দেখুন এইখানে আমি আমার নামে একটা ফাইল তৈরি করেছিলাম এটাতে ক্লিক করবো প্রবীর হাজরা লিখে এটাতে জাস্ট ক্লিক করব এবার এইখানে আমি ফাইলটির নাম দিয়ে দিলাম এখানেও আমি দিলাম সেম নাম প্রবীর হাজরা লিখে জাস্ট সেভ করব তাহলে কিন্তু আমার সেভ হয়ে গেল তো যখনই সেভ হয়ে গেল এবার আমি এখানে যাই টাইপিং করি ধরুন একদম লাস্ট পজিশন এসেছে আপনার মানে আপনার আর তিরিশ সেকেন্ড বাকি আছে আপনি টাইপিং করার পর ওপরে এই যে সেভ অপশনটা দেখছেন আপনাকে আর ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে করতে হবে না আপনি যেহেতু অলরেডি সেভ করে নিয়েছেন এবং তার ওপরে কাজ করছেন তার জন্য আপনার লাস্ট এইখানে জাস্ট একবার ক্লিক করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে এই যে এই অপশনটা সেভ ধরুন আমি এখানে এবার টাইপিং করছি যাই করি টাইপিং এবার সেই করতে করতে দেখলেন যে টিচার চলে এসেছে এবং আপনাকে বলা হচ্ছে যে টাইপিং বন্ধ করুন আপনি জাস্ট এখানে ক্লিক করলেন এটাকে কেটে দিলেন ব্যাস সেভ হয়ে গিয়েছে এইবার আমি কি করব। এবার ওনারা প্রিন্ট করে দেখবেন এবং প্রিন্ট করে নিবার পর ওনারা ওইটাকে এক্সামিন করবেন যে আপনি কতটা ভালো করেছেন বা কতটা খারাপ করেছেন কিন্তু আপনার দেখুন ফাইল সেভ হয়ে গিয়েছে প্রবীষ হাজরাতে আমি যাব ওপেন করলাম এ দেখুন এখানে ফাইলটি সেভ হয়ে গেছে ওরা যখনই এটাকে ওপেন করবে আমরা যা লিখে সার্চ করেছিলাম সমস্তটা কিন্তু পেয়ে গিয়েছি তো বলে রাখি যদি আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আপনারা ভিডিওটিকে বারবার দেখুন স্লো করে দেখুন যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবার আসি আমরা যে আমরা কিভাবে কি টাইপিং করব বা কি কিছু দু একটা এই যেগুলো অপশন আছে সেগুলো সম্পর্কে জেনে নিই যেন আপনাদের সেই ভাবে অসুবিধা না হয় তো ধরুন এবার আমি এখানে একটা প্র্যাকটিস করব তো প্র্যাকটিস করার জন্য আমি কিছু টাইপিং করে নিচ্ছি তো আমি জাস্ট একটা র্যান্ডাম কিছু নিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে চলে এসেছে যাই হোক একটা র্যান্ডাম কিছু চলে এসেছে তো এখানে একটা জিনিস প্রথম থেকে আপনাদেরকে শিখিয়ে দিই আমি ধরুন এখানে এটা একটা নোটিশ ধরুন আমি নোটিস আপনাকে লিখতে দিয়েছে তো আপনি এন ও টি আই সি ই লিখলেন এবার এই নোটিশটাকে আমরা সবসময় মিডিলে আনবো কারণ নোটিশ মিডিলে হয় তো মিডিলে আনার জন্য এই যে এইগুলো ব্যবহার হয় এই যে এটা হচ্ছে মিডিল এটা ডান দিকে এটা বাঁ দিকে ঠিক আছে তো আমরা মিডিলে নিয়ে এলাম মিডিলে নিয়ে আসার পর এখান থেকে বোল্ট করতে পারেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বোল্ট এই বোল্ট অপশানে আপনারা ক্লিক করলেন তারপরে আছে দেখুন ইটালিক একটু ইটালিক হয়ে যাবে তারপর আন্ডার লাইন এগুলো ঠিক আছে তো এই নোটিশটাকে আমরা বোল্ট করব তো বোল্ট করার জন্য এই বোল্টে ক্লিক করলাম দেখুন বোল্ট হয়ে গেল এবার যদি আমরা বড় করতে চাই তো এর মানে এই যে সাইজ আছে সাইজের পাশে দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন না এখানে জাস্ট আপনার কার্সারটাকে নিয়ে যাবেন এখানে দেখুন লেখা আছে increase font size তো আপনার যে ফন্ট সাইজটা আছে সেটা কিন্তু বাড়বে এই যে বাড়ছে আর তার পাশেটা কি আছে decrease font size তো আপনার এটা কিন্তু কমবে তো আমরা যেহেতু বাড়াবো মানে বড় করব তার জন্য বড় করলাম আচ্ছা এটা সাইজ এমনি এমনিউ সাইজে আপনি ক্লিক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এতটা সাইজ আপনি নিলেন আন্ডারলাইন করলে আন্ডারলাইন করতে পারেন আচ্ছা এরপর আমরা কি করব এটা দেখুন এটা ফন্ট স্টাইল এই যে কিরকম লেখাটা নিতে চাইছেন আপনি তো আপনি যখন এর এখানে না একদম এই জায়গাটাতে ক্লিক করবেন তখন এখান থেকে আপনি দেখতে পারেন যে কোন স্টাইলটা আপনাকে ভালো লাগছে ধরুন এই স্টাইলটা আমার একটু বেশ ভালো লাগছে তো এটা নিয়ে নিলাম ঠিক আছে তো এইগুলো আপনাকে একটা কথা মনে রাখবেন আপনি যখনই ফার্স্ট সেভটা করে রেখেছেন কাজগুলো করছেন ফট করে টিচার চলে এলো আপনি এখানে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে গেল আর আপনাকে কিছু হবে না এবার কেটে দিলে দেখুন আমি বারবার এই জিনিসটাকেই বোঝাচ্ছি আপনাদেরকে যারা জানেন না এবার আমি যখনই এটা ওপেন করব ওনারা ওপেন করবেন ওনারা কিন্তু এটা দেখতে পাবেন যে আপনি এত দূর অবধি কাজ করেছেন তার জন্য অবশ্যই প্রথমে গিয়ে আপনি সেভ করে নেবেন আচ্ছা এটা করলাম এটা করার পর একটা জিনিস লক্ষ্য করুন আহ আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বুঝিয়ে দিচ্ছি ওখানে খুব একটা কঠিন কিছু দেওয়া হয় না জাস্ট আপনাকে এটা মানে যে টেস্টটা হচ্ছে এটা একচুয়ালি এটা আসলে এলিমিনেট করার জন্য ঠিক আছে জাস্ট আপনাকে টেস্ট করে দেখবে যে আপনি জানেন কি জানেন না এরপর হবে আসল পরীক্ষা বা যা হবার আচ্ছা তো প্রথমেই দেখুন এই দিকটা একদম সোজা হয়ে আছে দেখতে পাচ্ছেন কিন্তু এই দিকটা দেখুন একটা এখানে শেষ হচ্ছে তো একটা এখানে শেষ হচ্ছে তো একটা এখানে শেষ হচ্ছে তো একটা এখানে শেষ হচ্ছে আঁকা মাকা অল টোটাল কিছু করা নেই তো আমরা কি করবো এখান থেকে সিলেক্ট করবো এই জায়গাটা থেকে একদম নিচে যতটা অবধি আমার লেখা আছে ততটা এই এতটা সিলেক্ট করলাম সিলেক্ট হয়েছে এবার দেখুন এই দিকটা কিন্তু ঠিক একদম স্ট্রেট হয়ে আছে কিন্তু এই দিকটা সোজা নেই সোজা করার জন্য কি করব এই যে দেখুন এই ঠিক পাশে জাস্টিফাই বলে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কার্সার নিয়ে গেছি ক্লিক করে নিই যখনই ক্লিক করব দেখুন এবার সমস্ত কিছু কিন্তু একদম স্ট্রেট এক লাইনে চলে এসেছে তাহলে দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতে ভালো লাগছে আপনার এবং ওনারা যখন প্রিন্ট করবেন তখনও কিন্তু এই জিনিসটা ভালো লাগবে ধরুন প্রথম লাইনটা ওনারা বোল্ট করে দিয়েছেন আমি প্রথম লাইনটা সিলেক্ট করলাম প্রথম লাইনটা বোল্ট করে দিলাম তো বোল্ট হয়ে গেল আবার থার্ড লাইন যেটা আছে সেটা বোল্ড করেছেন থার্ড লাইনটা সিলেক্ট করলাম বোল্ট করে দিলাম আচ্ছা এরপর দেখুন এই যে একদম যে ফোর্থ লাইন আছে সেটাতে আমরা ক্লিক করলাম সেটাতে কি বলা হয়েছে যেটা বোল্ট নয় কিন্তু এটা ইটালিক করুন তো ইটালিক মানে একটু চেঞ্জ হবে ভালো করে লক্ষ্য করুন একটু মানে একদম ট্যাঁড়া হয়ে গিয়েছে আচ্ছা আর একদম লাস্টে যেটা আছে সেটাতে বলছে আন্ডারলাইন করতে তো আমরা এটাতে জাস্ট ক্লিক করলাম আন্ডারলাইন করে দিলাম তো এগুলো আপনারা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দেখতে পাবেন এখানে খুব একটা কঠিন কাজ দেওয়া হয় না বা আপনারা এমন কিছু বুঝতে পারবেন না এরপর যদি এটাকে চেঞ্জ করতে বলা হয় কালারে যেটা বলা হয় না সচরাচর আমি তাও বলে দিচ্ছি আপনারা এখান থেকে ক্লিক করে এখানে যে কালারগুলো আছে সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন যেমন এই কালারটা নিতে পারেন আপনি আর ঠিক তার আগের যে কালার এই কালারটাতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার যে মানে ফন্ট স্টাইল আছে সেই ফন্টের কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে কিন্তু আপনি যখন তার আগের কালারে চেঞ্জ করবেন এটাতে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে হাইলাইট করার জন্য এটা সচরাচর ব্যবহৃত হয় তো হাইলাইট হয়ে যাচ্ছে এই কালারটা বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি তো এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে অবশ্যই সেভ করে নেবেন একবার সেভ করে নিলেন মানে আপনার এতদূর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওনারা যখনই বন্ধ করে দেবেন আপনি কিন্তু এতটা আপনার কাজ হয়ে গেছে যেমন আমি ধরুন এখানে কেটে দিচ্ছি দেখুন আহ সরি আমার সেভটা হয়নি তো আমি এখানে ক্লিক করলাম বন্ধ করে দিলাম এবার আমি যখনই ওপেন করবো দেখুন এত দূর অবধি আমার কাজ হয়ে গিয়েছে এটা কিন্তু দেখাচ্ছে আচ্ছা এরপর আমরা আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে ধরুন আপনাকে একটা টেবিলের মধ্যে কিছু আহ ছক দিয়েছে সেই ছকটা আপনাকে বলা হয়েছে সেই পেজের মধ্যেই করতে দেওয়া হয়েছে যেটা করে দেখান তো আপনি কি করবেন ইনসার্টে গেলেন দেখুন হোমে আছি আমরা হোমের পাশে ইনসার্ট আছে ইনসার্টে গেলেন দেখবেন টেবিল আছে টেবিলে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখুন আপনি ক্লিক করবেন না জাস্ট নিয়ে যাবেন আপনার যটা টেবিল ওখানে থাকবে তটা টেবিল আপনি ঠিক তেমন করে ধরুন আপনাকে তিনখানা টেবিল নিতে বলা হয়েছে তিনটে টেবিল নিলেন আপনি তিনটে রো এবং তিনটে কলম তো এটা ক্লিক করলেন তো দেখুন এরকম চলে এলো এবার টেবিলটাকে আমাকে বড় করতে হবে বড় করার জন্য এই কোনাতে দেখুন একটা ছোট্ট বড় বক্স এসেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে একটা বক্স আছে আপনারা লক্ষ্য করবেন তো এই বক্সটাকে আমি যখন টেনে বড় করবো এরকম করে একদম ক্লিক করে বড় করতে হবে ঠিক আছে তখন বড় হয়ে গেল তো এই হচ্ছে বড় এছাড়াও অনেক কিছু করা যায় যেটা আমরা এর মধ্যে অত ই করে দেখাচ্ছি না আপনাদেরকে এটা থেকে একটু টেনে বড় করতে পারবেন আপনারা এখানে আপনারা হয়তো কিছু লিখলেন এ তারপরে বি তারপরে সি দিচ্ছি ঠিক আছে তো এরকম করে আপনারা টেবিল টাও কিন্তু তৈরি করতে পারবেন তো এতটা তৈরি করার পর সেভ করে দিলেন তো এর থেকে খুব কঠিন আপনাদেরকে দেবে না তো আমরা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা এর পরেও যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য